দেশের দায়িত্ব পালন করার জন্য নাকি আইপিএল থেকে সরে দাঁড়াচ্ছেন ক্রিস ওক্স, ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো। প্রায় ছ বছর পর ওক্স টি টোয়েন্টি দলে ফিরেছেন, তাই তিনি টি টোয়েন্টি বিশ্বকাপে নজর দিতে চান। ডেভিড মালান আবার ইংল্যান্ডের হয়ে অ্যাশেজ নিয়ে এখন থেকেই ভাবনা চিন্তা শুরু করেছেন। বেয়ারস্টো বা ঠাসা শিডিউলের জন্য আইপিএল থেকে নাম তুলে নিয়েছেন বলে জানিয়েছেন। তবে সত্যি কি এটাই আসল কারণ? একটি রিপোর্ট অনুযায়ী ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ার কারণেই নাকি ব্যাপক ক্ষুব্ধ ব্রিটিশ প্লেয়াররা। দ্য সানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ব্রিটিশ প্লেয়ারদের দাবি, অনেক ভারতীয় প্লেয়ার এবং সাপোর্ট স্টাফই নাকি হোটেলের বাইরে ঘুরে বেরিয়েছেন, অথচ তাদের কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল। একজন ফটোশ্যুট করতে বেরিয়েছিলেন, এর সঙ্গে আবার বাসের পরিবর্তে ট্রেনে করে লন্ডন থেকে ম্যানচেস্টারে গিয়েছিল ভারতীয় দল। তাছাড়া রবি শাস্ত্রী এবং বিরাট কোহলির বই প্রকাশ করতে যাওয়া নিয়ে বিতর্ক তো রয়েছেই, তাই ভারতীয় শিবিরে করোনা হানা দেওয়াটা দায়টাও তাদের উপরেই বার্তায় বলে দাবি ব্রিটিশ প্লেয়ারদের। আর সেই জন্যই ম্যানচেস্টার টেস্ট বাতিল হয়েছে বলে মনে করছেন তারা। আর এই বিষয়টা কিছুতেই মানতে পারছেন না ব্রিটিশ প্লেয়াররা। অনেকেরই দাবি, এই ঘটনার প্রতিবাদেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ইংল্যান্ডের তিন প্লেয়ার। দেশের প্রতি দায়িত্ব পালনের দাবি নেহাতি অজুহাত। ওক্স দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলছিলেন, ডেভিড মালান আবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছিলেন, আর জনি বেয়ারস্টো সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলছিলেন। বেন স্টোকস এবং জস বাটলার ব্যক্তিগত কারণে অনেক আগেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন। জোফরা আর্চার আবার চোটের জন্য এই মরশুমে কোনো ক্রিকেট টুর্নামেন্টই খেলতে পারবেন না। তবে এদের ছাড়াও ইংল্যান্ডের আরও দশজন প্লেয়ার আইপিএলে অংশ নেবেন। সেই তালিকায় রয়েছেন মঈন আলী, স্যাম কারান, টম কারান, জর্জ কার্টন, ইয়ন মর্গ্যান, ক্রিস জর্ডান, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন এবং জেসন রয়।